শয়তান মানুষকে দুটি জিনিসের একটিতে ফেলতে চায় হয়তো সে মানুষের সৎ আমলের মধ্যে রিয়া বা লৌকিকতা প্রবেশ করাবে যেন সে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে সক্ষম না হয় অথবা তার অবস্থা এমন করে দিবে যে সে সম্পূর্ণরূপে সৎকাজ পরিত্যাগ করবে যেন সে এই আমলের সব অর্জন করতে সক্ষম না হয় কখনো কখনো শয়তান মানুষকে আল্লাহর আনুগত্য পরিত্যাগ করানোর জন্য অশ্বাসা প্রদান করে যেমন রিয়া বা লৌকিকতার ভয়ে প্রকাশ্য দান থেকে বিরত থাকা এটি শয়তানের বড় একটি ধোকা প্রত্যেক মুসলিমের জন্য এ বিষয়ে সতর্ক হওয়া অজীব সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত হচ্ছে তার নিয়াতকে বিশুদ্ধ করা রিয়ায় পতিত হওয়ার ভয়ে সৎ কাজ ত্যাগ করার মতো শয়তানের ওয়াসওয়াসাকে নিজের মনে স্থান না দেওয়া কেননা আস্থাশীল বিশুদ্ধ অন্তরে প্রকাশ্য ও গোপন সকল আমলই সমান রিয়া শির হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা বৈধও নয় তবে একজন মমিন পুরুষ বা মহিলার জন্য রিয়ার ভয়ে সৎ কাজ ত্যাগ করাও বৈধ নয় যেমন রিয়ার ভয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলিকে পরিত্যাগ করা কেননা এটা শয়তানের একটি চক্রান্ত যেন মানুষ এই সমস্ত ভালো কাজ থেকে বিরত থাকে সুতরাং একজন মুসলিমের জন্য শয়তানের চক্রান্ত ও অশ্বাসা ত্যাগ করা উচিত এবং এসব দিকে ভ্রুক্ষেপ করা উচিত নয় বরং তার উপর আবশ্যক হচ্ছে তার ভাইদেরকে ওয়াজিব আদায়ের নির্দেশ দেওয়া ও হারাম থেকে নিষেধ করার মাধ্যমে উপদেশ দেওয়া তার অন্তরে এখলাসের ব্যাপারে আল্লাহ তালাই বেশি অবগত নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের জন্য হিজরত করবে তার হিজরতটি আল্লাহ ও তার রসুলের জন্যই হিজরত হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি দুনিয়াবী উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে তার হিজরতটি সে হিসেবেই গণ্য হবে